তো আমরা কি জানলাম, আমরা জানলাম যে শুক্র গ্রহ এবং ইউরেনাস গ্রহ বাদ দিয়ে বাকি যে ছটি গ্রহ রয়েছে তারা নিজ অক্ষের ওপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুযায়ী ঘুরছে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। তবে শুক্র গ্রহের আবর্তন ঘড়ির কাঁটার অভিমুখ অনুযায়ী হয়, মানে শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। আর একটা কথা হচ্ছে ইউরেনাস গ্রহটি নিজ অক্ষের সঙ্গে 98 ডিগ্রি কোণে হেলে উত্তর থেকে দক্ষিণ দিকে পাক খাচ্ছে, যেহেতু 98 ডিগ্রি কোণে হেলে আছে সেজন্যই উত্তর থেকে দক্ষিণ দিকে পাক খাচ্ছে। তো এরকম তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে ইউরেনাস গ্রহের আবর্তন দিক কোন দিকে, তো তোমরা তখন বলবে যে উত্তর থেকে দক্ষিণে, আর শুক্র গ্রহের হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে। এই দুটি গ্রহ বাদ দিয়ে বাকি যে যে ছটি গ্রহ রয়েছে তাদের আবর্তন দিক হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে, ঠিক আছে। আর এখন আমরা দেখো বোর্ডে আটটি গ্রহের, আটটি কুলীন গ্রহের নাম লিখেছি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন। তো এই আটটি গ্রহ তার কক্ষপথের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে, তাদের আবর্তনকাল এবং পরিক্রমণ কাল, এগুলো নিয়ে একটু বলি। প্রথমে দেখো রয়েছে বুধ গ্রহ। বুধ গ্রহটি তার কক্ষপথের সঙ্গে, মানে তার নিজ অক্ষের সঙ্গে 2 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে, ঠিক আছে। আর এর আবর্তন কাল, মানে বুধ গ্রহ নিজের চারপাশে ঘুরতে সময় লাগে 58 দিন 17 ঘন্টা। আর এর পরিক্রমণ কালের, পরিক্রমণের সময় হচ্ছে, মানে সূর্যের চারপাশে একবার ঘুরতে সময় লাগে 88 দিন। যেহেতু এর কক্ষপথটা ছোট, সূর্যের খুব কাছে রয়েছে, কক্ষপথটা ছোট, সেই জন্যই তার পরিক্রমণ করতে সময়টা কম লাগছে, 88 দিন সময় লাগে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো শুক্র গ্রহ। শুক্র গ্রহটি তার অক্ষের সঙ্গে 2 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে, আর এর আবর্তন কাল হচ্ছে 243 দিন। দেখো এটা কিন্তু খুবই মজার একটা বিষয়, শুক্র গ্রহে নিজের চারপাশে ঘুরতে 243 দিন সময় লাগছে, যেখানে পৃথিবীর নিজের চারপাশে ঘুরতে সময় লাগে কত, 23 ঘন্টা 56 মিনিট বা প্রায় 24 ঘন্টা। সেই জায়গায় শুক্র গ্রহে নিজের চারপাশে ঘুরতে সময় লাগছে 243 দিন, মানে খুব স্লো ঘুরছে, তো সেই জন্যই এত বেশি সময় লাগছে। অথচ দেখো তার সূর্যের পাশে চারপাশে ঘুরতে তার সময় লাগছে 225 দিন, তার মানে তার সূর্যের চারপাশে ঘুরতে সময়টা কম লাগছে, মানে তার বার্ষিক গতির সময়টা কম, আর তার একটা দিন, মানে তার নিজের চারপাশে ঘুরতে সময়টা বেশি লাগছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে, তো এটা তোমরা মনে রাখবে যে কোন গ্রহের আবর্তনের সময় বেশি, মানে পরিক্রমণের থেকে আবর্তনের সময় বেশি, এরকম কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো এটা তোমরা মনে রাখবে, শুক্র গ্রহের পরিক্রমণের থেকে, মানে পরিক্রমণ কালের তুলনায় আবর্তন কাল বেশি, ঠিক আছে। এরপর রয়েছে দেখো পৃথিবী। পৃথিবী তার অক্ষের সঙ্গে 23 ডিগ্রি 26 মিনিট কোণে হেলে অবস্থান করছে, আর এর পৃথিবীর আবর্তন কালের সময় হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট, মানে নিজের চারপাশে, নিজ অক্ষের চারপাশে ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট। আচ্ছা অক্ষ কি জিনিস তোমরা জানো, অক্ষটা একটু বলে দিই তাহলে। এই যে পৃথিবী আমরা জানি এভাবে হেলে অবস্থান করছে, তাই তো, এটা হচ্ছে কাল্পনিক একটা রেখা, এটাকে বলা হয় অক্ষ। মানে অক্ষের সাপেক্ষে 23 ডিগ্রি 56 মিনিট কোণে হেলে অবস্থান করছে, আর পৃথিবীর পরিক্রমণ কাল হচ্ছে 365 দিন, এটা আমরা সবাই জানি। তারপর দেখো রয়েছে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ তার অক্ষের সঙ্গে 24 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে, মঙ্গল গ্রহের আবর্তন কাল হচ্ছে 24 ঘন্টা 37 মিনিট, আর মঙ্গল গ্রহের পরিক্রমণ কাল হচ্ছে 687 দিন। এরপর রয়েছে দেখো বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি গ্রহকে রাক্ষসী গ্রহ বলা হয়, যেহেতু সৌরজগতের সব থেকে বড় গ্রহ বৃহস্পতি গ্রহ, সেজন্য একে রাক্ষসী গ্রহ বলা হয়। তো এর আবর্তকাল হচ্ছে 9 ঘন্টা 50 মিনিট, 9 ঘন্টা 50 মিনিটে সে তার নিজের চারপাশে ঘুরছে, আর বৃহস্পতি গ্রহটি তার অক্ষের সঙ্গে 3.1 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে, আর বৃহস্পতির পরিক্রমণ কাল হচ্ছে, মানে সূর্যের চারপাশে ঘুরতে বৃহস্পতি গ্রহের সময় লাগে 12 বছর।
এরপরে রয়েছে দেখো শনি গ্রহ। শনি গ্রহকে কি বলা হয়? বলয় গ্রহ বলা হয়। যেহেতু শনির সাতটি বলয় রয়েছে সেজন্য শনি গ্রহকে বলয় গ্রহ বলা হয়। দেখো বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই চারটি গ্রহেরই বলয় রয়েছে, তবে শনির বেশি বলয় রয়েছে বলে শনিকে বলয় গ্রহ বলা হয়। ঠিক আছে, আর এই যে বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এদেরকে বহিঃস্থ গ্রহ বলা হয়, বাইরের দিকে যেহেতু রয়েছে। আর বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই চারটি গ্রহকে অন্তঃস্থ গ্রহ বলা হয়। ঠিক আছে, মনে রাখবে এটা। তো যাই হোক, দেখো শনি গ্রহটি 26.7 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে আর এর আবর্তনকাল হচ্ছে 10 ঘন্টা 14 মিনিট আর এর পরিক্রমণের সময়কাল হচ্ছে 29 বছর 7 মাস। কত? 29 বছর 7 মাস। এরপরে রয়েছে দেখো ইউরেনাস। ইউরেনাস গ্রহটি তার অক্ষের সঙ্গে 98 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে, মানে তার অক্ষটি ঠিক এরকম, ইউরেনাসের অক্ষটি এইভাবে হেলে অবস্থান করছে, এভাবে এটা যেমন পৃথিবী যেমন এভাবে ইউরেনাস ঠিক এইভাবে, তো এদিক থেকে এদিকে ঘুরছে, উত্তর থেকে দক্ষিণ। আর শুক্র গ্রহের অক্ষটি ইউরেনাসের আর শুক্র গ্রহের অক্ষটি হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে। ঠিক আছে, এরপর দেখো রয়েছে ইউরেনাস। ইউরেনাস গ্রহটির আবর্তনকাল হচ্ছে 10 ঘন্টা 42 মিনিট, পরিক্রমণকাল হচ্ছে 84 বছর। তারপর রয়েছে নেপচুন। নেপচুনের নেপচুন গ্রহটি 28.8 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে আর এর আবর্তনকাল হচ্ছে 16 ঘন্টা 7 মিনিট। কত? 16 ঘন্টা 7 মিনিট। আর এর পরিক্রমণকাল হচ্ছে 165 বছর। ঠিক আছে, এরপর দেখো পৃথিবীর দুটি গতি আমরা পেলাম, একটা হচ্ছে আবর্তন গতি আর একটা হচ্ছে পরিক্রমণ গতি। আবর্তন গতিকে আর্নি গতি বলা হয়, পরিক্রমণ গতিকে বলা হয় বার্ষিক গতি, তাই তো? আবর্তন গতি বা রোটেশনাল মুভমেন্ট। পৃথিবী তার অক্ষকে বেষ্টন করে, অক্ষ কোনটি বললাম, এই যে এটা অক্ষ, একে বেষ্টন করে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। কত সময় নিচ্ছে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। তো এই যে সম্পূর্ণ পাক খাচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে, এটাকে বলা হয় পৃথিবীর আবর্তন গতি। আর এই সময়টাকে একটা দিনও ধরা হয়, তাই তো? এবার দেখো এখানে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, মানে পৃথিবীর আবর্তন গতি জানতে গেলে। এটা তো আমরা পেলাম যে পৃথিবী নিজের অক্ষের চারপাশে যে ঘুরছে এটাকে বলা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। আর এই আবর্তন গতিতে একটা দিন নির্ধারিত হয়, তাই তো? তো সেই জন্য পৃথিবীর এই আবর্তন গতিকে আহ্নিক গতিও বলা হয়। এবার দেখো পৃথিবী কিন্তু সূর্যকে কেন্দ্র করে নিজের অক্ষের চারপাশে ঘুরছে। আবার অনেক সময় কি হয়, অন্য কোনো নক্ষত্রের সাপেক্ষে পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরছে। তো এই জন্যে এই যে দিন, এই দিনটিকে দুই মানে নক্ষত্র দিন এবং সৌর দিন এই দুই ভাগে ভাগ করা হয়। এটা আমি আরেকটু পরিষ্কার করে তোমাদেরকে বলি, তাহলে বুঝতে পারবে। একটা হচ্ছে সৌর দিন, সোলার ডে, আর একটা হচ্ছে নক্ষত্র দিন। নক্ষত্র দিন বা সিডারেল ডে।
ষোলো দিনটা কি? সৌরদিন হচ্ছে পৃথিবী যখন সূর্যকে মাঝখানে রেখে আকাশের একটি নির্দিষ্ট অবস্থানে সূর্যকে আকাশে একটা নির্দিষ্ট অবস্থানে রেখে নিজ অক্ষের চারপাশে একবার পাক খায়, তখন সেটাকে বলা হয় সৌরদিন। আর এই সৌরদিনে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। ঠিক আছে, একটা নির্দিষ্ট অবস্থানে রেখে পৃথিবী নিজ অক্ষের চারপাশে একবার ঘুরছে, তাই তো? আর এই নিজ অক্ষের চারপাশে পৃথিবী ঘুরতে সময় লাগছে 24 ঘন্টা, এইটাকে বলা হচ্ছে সৌরদিন। ঠিক আছে, তাহলে নক্ষত্র দিন কি? নাক্ষত্র দিন হচ্ছে, ধরে এখানে সূর্য ধরে না ঘুরে একটা কোনো নক্ষত্র রয়েছে, তো এই নক্ষত্রের সাপেক্ষে যখন পৃথিবী তার নিজ অক্ষের চারপাশে একবার ঘুরছে তখন সেটাকে বলা হচ্ছে নক্ষত্র দিন বা সিডারেল ডে। আর এই নক্ষত্র দিনে পৃথিবী নিজের চারপাশে ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এবার দেখো, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে নক্ষত্র দিনে সময় লাগছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড এবং সৌর দিনে সময় লাগছে, মানে পৃথিবীর অক্ষের চারপাশে ঘুরতে সময় লাগছে 24 ঘন্টা, তো নক্ষত্র দিনে সময়টা কম লাগছে কেন, মানে সৌর দিনে সময়টা বেশি লাগছে কেন? তো দেখো, পৃথিবী যে সূর্যকে সামনে রেখে নিজের চারপাশে ঘুরছে, তো তখন কি হয়, ঘুরতে ঘুরতে একটু সামনের দিকে এগিয়ে যায়, তাহলে কি হয়, ঘুরতে ঘুরতে সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে তার সময়টাও একটু বেশি নিচ্ছে, মানে এতটা একটু রাস্তা এগিয়ে যাচ্ছে, তো তখন সে কি করছে, নিজের চারপাশে ঘুরতে একটু সময়টা একটু বেশি নিচ্ছে, তো সেই জন্যেই সৌর দিনের সময়টা একটু বেশি লাগে নক্ষত্র দিনের তুলনায়। ঠিক আছে, তো এটা তোমাদের এরকম 2 নম্বর কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, বা এরকম কোশ্চেন আসতে পারে, সৌরদিন কাকে বলে, নক্ষত্র দিন কাকে বলে, তো এগুলো একটু তোমরা ভালো করে পড়বে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তবে দেখো, প্রকৃতপক্ষে নক্ষত্র দিনের উপর ভিত্তি করে এই যে দিন ক্ষণ এই সময় সংক্রান্ত যেসব গণনাগুলো সেগুলো নির্ধারণ করা হয়। ঠিক আছে, তো নক্ষত্র দিন আর সৌর দিন তোমরা বুঝতে পেরে গেছো আশা করছি। যদি বুঝতে না পারো আমাকে আবার জিজ্ঞেস করবে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, কেমন? পৃথিবী প্রায় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময়ে নিজ অক্ষের উপর একবার পাক খাচ্ছে, তাই তো? আর ওই সময়ে নিজের মানে 360 ডিগ্রি একবার ঘুরে নেয়, এটাই আমরা জানি। তো একই সময়ের মধ্যে বেশি দূরত্ব অতিক্রম করতে গেলে গতিবেগ যেমন বাড়াতে হয়, তেমনি কম দূরত্ব অতিক্রম করতে হলে কি হয়, গতিবেগটা কমাতে হয়। তো এই নিয়মে পৃথিবীর বিভিন্ন অক্ষরেখায় আবর্তন বেগের তারতম্য হয়, মানে পৃথিবীর আবর্তন বেগটা কিন্তু পৃথিবীর সর্বত্র সমান হয় না। মানে যেমন দেখো, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ সবথেকে বেশি, যেহেতু বেশি দূরত্ব নিরক্ষরেখা কি হয়, স্ফীত হয়। আমরা জানি যে পৃথিবীটা এটা হচ্ছে নিরক্ষরেখা, এখানে দেখতে পাচ্ছ তোমরা জায়গাটা একটু বেশি স্ফীত, তো সেই জন্যে এখানে পৃথিবীর আবর্তনের বেগটা বাড়াতে হয়। ঠিক আছে, এই দুই জায়গায় আবর্তনের বেগ কম, মানে যত উচ্চ অক্ষাংশে যাব তত আবর্তনের বেগটা কমতে থাকে, এবং যখন দুই মেরুবিন্দুতে পৌঁছে যাব তখন মেরুবিন্দুতে আবর্তনের বেগটা একদমই কমে যাবে। ঠিক আছে, তো এটা আমরা একটু জানবো যে কোথায় আবর্তনের বেগটা কত। তো দেখো, নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি, পরিধি হচ্ছে গড়ে 40,090 কিমি, তাই তো? 0 ডিগ্রি
আর এর পরিধি হচ্ছে 40,000 90 কিমি তাই তো এটা হচ্ছে নিরক্ষরেখা আর নিরক্ষরেখার কাছে পৃথিবীর আবর্তন বেগ হচ্ছে 1675 কিমি বেশি এটা মনে রাখবে যত উচ্চ অক্ষাংশে যাওয়া যায় তত আবর্তনের বেগ কমতে থাকে তো দুই ক্রান্তীয় রেখায় মানে কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ আর এখানে পরিধিটাও কমে যাচ্ছে 36,693 হচ্ছে আবর্তন বেগটাও কমে যাচ্ছে কত হচ্ছে 1533 কিলোমিটার পার আওয়ার 1533 কিলোমিটার পার আওয়ার এরপর হচ্ছে দেখো মেরু বৃত্ত উত্তর মানে উত্তর বৃত্ত এবং মানে দুই মেরু বৃত্ত উত্তর দিকে এবং দক্ষিণ দিকে দেখো 66.5 ডিগ্রি উত্তর এবং 66.5 ডিগ্রি দক্ষিণ যেখানে পরিধি হচ্ছে 15,954 মানে পরিধিটা দেখো কমছে 15,954 দুই মেরু বৃত্ত বলেছে 15,954 পরিধি এটাও তাই 15,954 এটা হচ্ছে কর্কট ক্রান্তি এটা হচ্ছে মকর ক্রান্তি 6,693 কিমি তাই তো আর এখানে অক্ষাংশ হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর 66.5 ডিগ্রি দক্ষিণ তাই তো আর এখানে পৃথিবীর আবর্তনের বেগটাও হচ্ছে কম কত 666 কিলোমিটার বেশি হচ্ছে কিন্তু দুই যে বিন্দু ওখানে তো পৃথিবীর এতটা দূরত্ব অতিক্রম করার কোনো ব্যাপার নেই সেই জন্যে ওখানে আবর্তন বেগ হচ্ছে শূন্য তাই তো তো এটা তোমরা একটু মনে রাখবে নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ পৃথিবীর আবর্তন গতির যে প্রমাণগুলো সেগুলো নিয়ে আলোচনা করব আর সময় থাকলে পরিক্রমণ গতিটা নিয়েও আলোচনা করব আজকে পর্যন্ত এইটুকুই থাক একসঙ্গে এতগুলো বলে দিলে তোমাদের কিচিপিচি হয়ে যাবে তো আমরা একটু মনে করে নিই আজকে কি কি আলোচনা করি দেখো বক্রন গতি কাকে বলে ওই যে আমি বললাম এই যে দুই প্রকার গতি মানে পৃথিবীর দুই প্রকার গতি আহ্নিক গতি এবং বার্ষিক গতি এই দুই গতিকে পদার্থবিদ্যার ভাষায় বলা হয় বক্রন গতি আর একটা কি জিনিস জানলাম আমরা আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে মানে সৌরজগৎ অবস্থান করছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে তাই তো এরকম কোশ্চেন যদি আসে যে আমরা কোন ছায়াপথে অবস্থান করছি তাহলে বলবো যে আকাশগঙ্গা ছায়াপথ বা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে তাই তো তারপর দেখো আবর্তন গতি কাকে বলে বার্ষিক গতি কাকে বলে এগুলো তোমার ক্লাস 7 এ পড়েছো এগুলো একটু ভালো করে পড়বো তারপর দেখো পৃথিবী কেন্দ্রিক বা জিওসেন্ট্রিক মতবাদ আর সেই মতবাদের মানে সেই মতবাদ সম্পর্কে কারা বলেছেন কোন কোন জ্যোতির্বিজ্ঞানী এই মতবাদ
মতবাদ সম্পর্কে ধারণা দেন এগুলো আমরা পড়ব। পৃথিবী কেন্দ্রিক মতবাদ যেমন রয়েছে থালে, অ্যানাক্সিমিডার, প্লেটো, টলেমি এগুলো। তারপর আছে দেখো সূর্য কেন্দ্রিক মতবাদ বা হেলিওসেন্ট্রিক মতবাদ, তো এটা কি এটাও আমরা পড়ব। আর এই মতবাদের প্রবক্তাগণ আর্যভট্ট, নিকোলাস কোপার্নিকাস, কেপলার, গ্যালিলিও এগুলো। তারপর পৃথিবী যে আবর্তন গতি রয়েছে, এই আবর্তন গতিতে একটা দিন নির্ধারণ হচ্ছে, আবার সেটাকে দেখো দুই ভাগে ভাগ করা হচ্ছে। আমি বললাম কিছুক্ষণ আগে নক্ষত্র দিন আর সৌর দিন, তো নক্ষত্র দিন কাকে বলে, সৌর দিন কাকে বলে, তারপর সৌর দিনের তুলনায় নক্ষত্র দিন ছোট হয় কেন এটাও আমরা বললাম, তো সেটা বলবে। তারপর পৃথিবীর আবর্তনের বেগ কোথায় কীরকম, কোথায় বেশি কোথায় কম, কোথাও বেশি কোথাও কম কম কেন, যেহেতু পৃথিবীর পরিধিটা সর্বত্র সমান নয় সেই জন্য পৃথিবীর আবর্তন বেগটাও সর্বত্র সমান হয়, কোথাও বেশি কোথাও কম, তাই তো। আর যেগুলো আমি বললাম আজকে এগুলো তোমরা ভালো করে পড়ো, আর টেক্সট বইটা থেকে প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, ঠিক আছে। আমি তোমাদেরকে বলবো যে রেফারেন্স ইউজ করো না, রেফারেন্স বই ইউজ না করাই ভালো, টেক্সট বইটাকে ভালো করে পড়ো তোমরা। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, কেমন, ঠিক আছে। আজকে ক্লাস এইটুকুই থাক, আসসালামু আলাইকুম।